এই বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল ফোনে আপনারা ভিডিও রেকর্ড করতে পারেন এবং যখন রেকর্ড করবেন ব্যাক ক্যামেরা ব্যবহার করে মোবাইল ফোনটা কিভাবে আপনারা কন্ট্রোল করতে পারেন, কিভাবে রেকর্ডিং এর জন্য রেকর্ড বাটন প্রেস করবেন, ফোকাস করবেন, এগুলো আপনি রিমোটলি কিভাবে করতে পারেন। আমি কি আছি? শিট, মাথাটাই কাটা গেল। তো আপনারা নিশ্চয়ই এইরকম পরিস্থিতির শিকার হয়েছেন প্রায়শই যারা স্পেশালি মোবাইল ব্যবহার করে ভিডিও ধারণ করেন। আমি জানি আপনারা মোবাইল ব্যবহার করে যখন ভিডিও ধারণ করেন সবসময় কিন্তু সবাই চায় ব্যাক ক্যামেরা ব্যবহার করে ভিডিওটা ধারণ করতে, কারণ ব্যাক ক্যামেরার কোয়ালিটি কিন্তু ফ্রন্ট ক্যামেরা থেকে অনেক বেটার থাকে। তো যে প্রবলেমটা হয় এইমাত্র আপনারা যেটা দেখলেন, আমরা যখন রেকর্ড করছি যেহেতু আমরা দেখতে পাচ্ছি না আমাদের ডিসপ্লেতে কী হচ্ছে, রেকর্ড বাটন প্রেস করা একটু প্রবলেম হয়, ফোকাস আমরা লক করবো সেটাও প্রবলেম হয়, দেখা যায় প্রায়শই কিন্তু আমাদের অন্যের কাছ থেকে হেল্প নিতে হয় যাতে করে তারা আমাকে রেকর্ড করে দিতে পারে। তো সেটা কিন্তু সবসময় সম্ভব না। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মোবাইল ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ভিডিও ধারণ করবেন এবং যখন রেকর্ড করবেন সেটা আপনার থাকা যে কম্পিউটার, ল্যাপটপ কিংবা অন্য যে কোনো মোবাইল ফোন দিয়ে মোবাইল ফোনটাকে কন্ট্রোল করতে পারবেন, ফোকাস করতে পারবেন, রেকর্ড দিতে পারবেন, সব কিছু আপনি রিমোটলি করতে পারবেন। This is your host James Prince and welcome to JP Spring. মূল ভিডিওতে যাওয়ার আগে প্রথমে বলে নিতে চাই, আপনি যদি প্রথমবারের মতো আমার ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলে আমি প্রায়শই কিন্তু এই ধরনের টিউটোরিয়াল, টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি। তো আমরা কীভাবে কাজটা করবো এর জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার দরকার হবে। আমরা প্লে স্টোরে চলে যাবো, প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করবো টিম ভিউয়ার লিখে। আমরা যদি লিখি টিম ভিউয়ার, তো এখানে আপনাদের দুইটা অ্যাপ্লিকেশন চলে আসবে, একটা হলো টিম ভিউয়ার এবং তার নিচেই দেখবেন টিম ভিউয়ার কুইক সাপোর্ট। আপনি ডিরেক্টলি টিম ভিউয়ার কুইক সাপোর্ট লিখেও সার্চ করতে পারেন। তো আমরা টিম ভিউয়ার কুইক সাপোর্টে চলে যাব, এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব। তো ইনস্টল হয়ে গেল, এবার আমরা ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করলে আপনার কিছু অপশন আসবে, জাস্ট আপনি নেক্সট নেক্সট করবেন, দেন স্কিপ দেবেন। এর পরবর্তী সময় আপনার কাছে একটা অপশন চাইবে যেখানে অ্যালাউ করে দিতে হবে সেটিংস থেকে। আপনি ওইখানে যদি সেটিংসে চলে যান এবং এখান থেকে টিম ভিউয়ার কুইক সাপোর্ট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ওটা টার্ন অন করে দেন, তাহলে কিন্তু আপনার মোবাইল ফোন সেই অ্যাক্সেসটা টিম ভিউয়ারকে দিয়ে দেবে। দেন আমরা ব্যাক করব, এই জায়গায় আপনার একটা প্রম্পট অপশন আসবে, এইখানে বলছে আরেকটা অ্যাড অন ইনস্টল করতে, সেটাও আমাদের চটজলদি করে ইনস্টল করে ফেলতে হবে। এইরকম একটা স্ক্রিন আপনারা পাবেন যেখানে একটা ইউজার আইডি আপনার প্রদান করা হবে। এরপরে আমাদের এইখানে যে আইডিটা রয়েছে সেটা আপনি যে মোবাইল ফোন দিয়ে এটাকে কন্ট্রোল করবেন সেই মোবাইল ফোন কিংবা কম্পিউটার বা ডেস্কটপ, ল্যাপটপ যেটাই হোক না কেন সেখানে আপনার আইডিটা দিয়ে দিতে হবে। আইডিটা বসিয়ে দেন কানেক্টে ক্লিক করলে পরে এখান থেকে আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে এখানে বলবে আপনাদের টিম ভিউয়ার ইউনিভার্সাল অ্যাড অন, ওইটাকে এনেবল করে দিতে। এনেবল করার জন্য ওকে ক্লিক করবেন, দেন আপনারা এই অপশনের একদম নিচের দিকে চলে আসবেন, টিম ভিউয়ার ইউনিভার্সাল অ্যাড অন এটার উপরে ক্লিক করে এইটাকে আপনারা টার্ন অন করে দেবেন, দেন ওকে দিয়ে দিলেন। এবার আপনারা ব্যাক করতে পারেন, তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনটা ওই কম্পিউটারে কানেক্ট হয়ে যাবে। আমরা যদি একটু ওয়েট করি, এখানে কানেক্ট হয়ে গেল, আমরা যদি স্টার্ট নাও দেই হোয়াইল ইউজিং দিস অ্যাপ্লিকেশন, তাহলে কিন্তু আমাদের এখন এই মোবাইল ফোনটা কম্পিউটারে কিন্তু দেখা যাচ্ছে। তো এখন যদি আমরা চাই ক্যামেরা যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা ওপেন করতে পারি এবং প্রপার ফ্রেমিং আমরা এখান থেকে কিন্তু করে নিতে পারি, দেখতে পারবো আমাদের অ্যাকচুয়ালি যে ভিডিও রয়েছে না ফটো মুড রয়েছে যেটাই হোক না কেন সেটাতে কিন্তু আমরা থাকতে পারবো এবং আমাদের যে কম্পিউটার রয়েছে ওইটা ব্যবহার করেই কিন্তু আমরা ভিডিওটাকে এখানে রেকর্ড করে ফেলতে পারবো। আমাদের যে ফ্রেমিংটা প্রপার হবে, ফোকাসে আছে কি না সেটা আমরা বেটার ওয়েতে দেখতে পারবো, আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড কীরকম দেখা যাচ্ছে সেটাও কিন্তু আমরা বেটার ওয়েতে মনিটর করতে পারবো। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, আরও হয়তো অনেক অ্যাপস রয়েছে, তবে আমার কাছে এটা ভালো লেগেছে কারণ টিম ভিউয়ার আমরা প্রায় ব্যবহার করি, সবার কম্পিউটারে ইনস্টল করাই থাকে, সেক্ষেত্রে জাস্ট ছোটো একটা অ্যাপ্লিকেশন আমাদের মোবাইল ফোনে ডাউনলোড করে কিন্তু সেই কাজটা আমরা করে ফেলতে পারছি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। I'll catch you guys on the next one, until then, goodbye.